জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। পুষ্পার্ঘ নয়, তার পরিবর্তে প্রয়াণ দিবসে এভাবে অনাদরে অবহেলায় রয়ে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মালদা চাঁচলের রবীন্দ্র ভবনে তালাবন্ধ অবস্থাতেই রয়ে গেলেন তিনি। স্মৃতিচারণা দূরের থাক, তার স্মরণে ন্যূনতম কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করা হলো না এদিন, যা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার রবীন্দ্র অনুরাগীদের মধ্যে। শহরে সংস্কৃতি চর্চার প্রসারে কবিগুরু নামাঙ্কিত এই ভবনে এভাবেই সকলে অলক্ষ্যে অনাদরে পড়ে রইলেন তিনি। উল্লেখ্য, প্রশাসনিক তত্ত্বাবধানে থাকা ভবনটি দীর্ঘকাল ধরে সংস্কারের অভাবে বেহাল হয়েছিল। গত বছর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে সংস্কারের কাজ শুরু হয়। শহরে সংস্কৃতি চর্চার প্রসারে নির্মিত হয়েছিল এই ভবন। বুধবার প্রয়াণ দিবসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে স্মরণ করা হয় তাকে। কিন্তু এদিন চাঁচলের রবীন্দ্র ভবনের প্রশাসনের শুধু নয়, কোনো সরকারি সংস্থার পক্ষ থেকেও বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না, যা অত্যন্ত বেদনার বলে অভিমত প্রকাশ করেছেন এলাকার বিশিষ্টজনেরা। কবিগুরু এই অনাদর অশ্রদ্ধাজনক বলে উষ্মা প্রকাশ করেছেন এলাকার রবীন্দ্র অনুরাগীরা। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস হোক বা জন্মদিবস হোক, দুটোই আমাদের কাছে বহু কাঙ্ক্ষিত জিনিস। যে তার জন্মদিবস মৃত্যু দিবস পালন না করলে মানে আমাদের বাঙালি হিসেবে কোথাও যেন একটা কিছু অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে যেমন আজকের দিনে আমার প্রত্যেকটা কলেজ, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে রবি ঠাকুরকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। আমাদেরও কলেজে সেটা আজকে 22শে শ্রাবণ তার প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হবে মাল্যদান প্রদানের মাধ্যমে। আর আশা করব আমাদের চাঁচলেও হয়তো সেই জায়গাটা, তো 4টা বেজে গেল এখনো রবীন্দ্রনাথের গলায় মালা ঝুটলো না। আমি একজন অধ্যাপিকা হিসেবে তো আশা করব যে আজকের দিনটি হোক বা তার জন্মদিবস হোক বা তার মৃত্যু দিবস, যেটাই প্রয়াণ দিবস যেটাই হোক না কেন, তাকে সম্মান জানানো আমাদের চাঁচলবাসী কেন প্রত্যেকটা আমাদের ভারতবাসীর গর্বের বিষয়। এখন আমাদের প্রশাসনরা নিশ্চয়ই সেই দিকটা অবশ্যই নজর দেবেন, যাতে তিনি আমাদের চাঁচলে যেন উপেক্ষিত না হন, আশা করব সেই জায়গাটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে থাকি বিদ্যালয়ে, আমরা মৃত্যুদিন কারোরই পালন করি না। তো আমরা স্কুলের পক্ষ থেকে এটা পালন করি না বলে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু আমরা চাঁচলের একজন অধিবাসী হিসাবে এটা মনে করব যে চাঁচলের আরও যারা স্কুল বাদ দিয়ে যারা রবীন্দ্র অনুরাগী আছেন, সে প্রশাসন হতে পারে বা আর কোনো গোষ্ঠী সংগঠন হতে পারে, তাদের উচিত ছিল আজকের দিনে অন্ততপক্ষে দিনটাকে শ্রদ্ধার গৌরব করা। কিন্তু আমাদের চাঁচলের দুর্ভাগ্য আমাদের এটা যে আজকে আমরা কিছু করতে পারছি না, করছি না, এখন পর্যন্ত যা শুনলাম তাতে হয়নি। এবং রবীন্দ্র ভবনের সংস্কারের অভাবে একটা জায়গাও তো নেই যে কোথায় পালন করা হবে, তা জায়গা দিতে হবে তো প্রশাসনকে যে আমরা একটা সবাই মিলে একটা জায়গায় যাব, সেখানে গিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবো বা আর কিছু কোনো অনুষ্ঠান, ছোট্ট করে অনুষ্ঠান করলে করা যায়। সেই জায়গাও তো আজকে আমরা পাচ্ছি না, আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো, অল্প করে হলেও, ছোট্ট করে হলেও পালন করা হতো, কিন্তু এখন দেখছি উনি তো কয়েক বছর ধরে রবীন্দ্র জয়ন্তীও নম নম করে পালন করা হচ্ছে, আর মালাও পড়ছে না, ধুলো পড়ে আছে, এবং আজকে তো মৃত্যু দিবস, আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো খবর পাইনি এখন পর্যন্ত।